আদিবাসী কর্মী সমাজে বাটলে সবাইকে জানাই মনে রাখবে আবেগ। পাঁচ এপ্রিল বীর শহীদ রঘুনাথ মাহাতো শহীদ দিবস। এই শহীদ দিবসে আমরা সবাই কাছে নেহর বলি যে প্রত্যেক গাঁয়ে গাঁয়ে অহদিনটা আমরা শুরু হতে সেটা 5 এপ্রিল শহীদ রঘুনাথ মাহাতো সেবরণ সপ্তাহ। তো সেবরণ সপ্তাহে আমরা 7 দিন প্রত্যেক গাঁয়ে গাঁয়ে ঝান্ডা গাড়াতে আর ওকর প্রতিকৃতি সব মাল্যদান হতে এবং সবাই ধূপদানি দেওয়া হয়। এ দিনটা জন্য সবাই মনে রাখবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী 5 এপ্রিল বীর শহীদ রঘুনাথ মাহাতো শহীদ দিবস, এই শহীদ দিবসে আমরা এই পুণ্যতিথিতে আমরা সবাই আমাদের মিতান হরমিতান আমাদের সাথে যোগ দিবেন। সবাই কিন্তু আমাদের গ্রামে গ্রামে আমাদের সূর্য জয়গ্রাম ঝান্ডা ঘরে ঘরে দিবেন এবং ওই সেবরণ সপ্তাহ অর্থাৎ বীর শহীদ রঘুনাথ মাহাতো সেবরণ সপ্তাহ আপনারা পালন করবেন। এটা শুরু হবে সকাল 9টা থেকে 7 দিন চলবে এবং এই দুটা ব্লকের এই যে পুরুলিয়া 1 নম্বর 2 নম্বর সাহেববাঁধে যে আমাদের গরম থানে এখানে যে মূর্তি আছে এখানে দুইটা ব্লকের সবাই আসবেন। এখানে সকাল 9টায় কিন্তু আমরা সবাই এখানে ঝান্ডা উত্তোলন করব এবং সেবরণ সপ্তাহ শুরু করব। এখানে আপনার কাছে অনুরোধ, আর বেশি কিছু বলছি না, আপনারা সবাই প্রচার করুন, সবাইকে বলুন, সবাই যেন এটা করে এবং আগামী যে নির্বাচন এই নির্বাচনের প্রচারের শুরুটা আমাদের সেই দিন শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে 5 এপ্রিল। 5 এপ্রিল আমরা ঝান্ডা গাড়ি গাড়ি ঘরে ঘরে এবং প্রতিকৃতির মাল্যদান করে আমরা ঝান্ডা গাড়ব এবং আমরা শহীদ রঘুনাথ বীর শহীদ রঘুনাথ মাহাতো সেবরণ সপ্তাহ পালন করব। সবাইকে জয়।